যে গভর্নমেন্ট তো প্রণোদনা দিচ্ছে 3%, টপ অফ দ্যাট সোনালী ব্যাংক বোধ হয় একটা এক্সট্রা প্রণোদনা দিচ্ছে, সেটা কত পার্সেন্ট? আপনি জানেন যে আপনার ডলার এবং টাকা যে কনভার্সন রেট, সেটির মধ্যে একটি যথেষ্ট কী বলবো অস্থিরতা ছিল। একটা সময় মানুষের এক্সপেক্টেশন ছিল যে ডলারের দাম বোধহয় ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং টাকা ডিভ্যালুট হবে, কিন্তু সেই এক্সপেকটেশনটা কিন্তু ঠিক নয় এবং ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। আমরা কিন্তু গত 4 মাসে যেটি বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে বাফেদা এবং এবিবি জয়েন্টলি এই কনভার্সন রেটটা ডিক্লেয়ার করে, তো আমরা কিন্তু লাস্ট টাইম এটার টাকাকে ডিভ্যালুট করা হয় নাই, বরং ডলারের মান কমানো হয়েছে 110 টাকা থেকে 109 টাকা করানো হয়েছে। তো 109 টাকার উপরে গভর্নমেন্ট 2.5% প্রণোদনা দেয়, আমরা সোনালী ব্যাংকও 2.5% প্রণোদনা দিচ্ছি। তো 2.5% অর্থাৎ 5% প্রণোদনা দেওয়াতে আমাদের যেটি হয় যে 115 টাকার মতো একটু বেশি বোধহয় ফ্র্যাকশন হয়, অল্প কয়েক পয়সা, তো সেটি আমরা রাউন্ড ফিগারে দিচ্ছি এখন 116 টাকা। তো গ্রাহক অর্থাৎ 5%-এর একটু বেশি, 5.5-এর মতো, প্রায় নিয়ার অ্যাবাউট 6%। তো $1 আমাদের কেউ যদি প্রবাসী ভাই পাঠান এখান থেকে রেমিটেন্স, তো ওনার বেনিফিশিয়ারি বাংলাদেশ এন্ডে 116 টাকা পাবেন। তাহলে ব্যাংকের রেট হচ্ছে 109.50 টাকা, কিন্তু যদি এখান থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠায় তাহলে সে পাবে 116 টাকা। আমরা দেখেছি আমাদের কাছে এরকম অনেক কমপ্লেন আসে যে বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা হয়তো ভালো রেট অফার করে, প্রণোদনাটা পাঠায়, কিন্তু দেখা যায় যে বাংলাদেশ এন্ডে বেনিফিশিয়ারি সেই প্রণোদনাটা পাচ্ছেন না ঠিক মতো, কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠালে অথবা সোনালী ব্যাংকের যে অ্যাপস আমরা ডেভেলপ করেছি সেটির মাধ্যমে পাঠালে আমাদের প্রণোদনা সহ 116 টাকা পাবে প্রতি ডলারে।